হ্যালো বন্ধুরা শ্রী শ্রী মায়ের গৃহমন্দিরে তোমরা কীরকম আছো আশা করি মাকে নিয়ে তোমরা সবাই খুব ভালো আছো তো চলো আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি শ্রী শ্রীরামের অনুধান কাণ্ড পর্ব আদিকাণ্ড পর্বে একটি ছোট্ট অংশ তারকাবধ ও বিশ্বামিত্রের যোগ্য রক্ষা এই অংশটুকু আমি তোমাদের সঙ্গে পাঠ করে শোনাব তো আগে চলো শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করা যাক গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম तस्मै श्री गुरुवे नमः জয় গুরুদেব গুরু পরম্পরায় সমস্ত গুরুদেবের শ্রীচরণে আমি আমার অনন্ত আভমিলণ্ডিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া শ্রী শ্রীরামের অনুধান কাণ্ডের কাণ্ড হইতে তারকাবধ ও বিশ্বামিত্রের যোগ্য রক্ষা এই অংশটা তোমাদের সঙ্গে নিয়ে আমি পাঠ করছি বন্ধুরা তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো জয়তু শ্রীরাম ও কৃষ্ণ সরনাম সরণ্যে আমরা আবার বাল্মীকির বর্ণনাতে ফিরে যাই বিশ্বামিত্র দুই রাজপুত্রকে নিয়ে আগে আগে যাচ্ছেন আর পেছনে রাম ও লক্ষণ ধনুর্বাণ নিয়ে তাঁর অনুসরণ করছেন ছয় ক্রোশ পথ অতিক্রম করে তারা সরোজ নদীর তীরে উপস্থিত হলে বিশ্বামিত্র রামকে বললেন নদীর জলে তুমি এখনই আচমন করে এসে আমার কাছ থেকে বলা এবং অতি বলা এই দুটি শব্দই বন্ধুরা ইনভাইটেড কমার মধ্যে রয়েছে বলা এবং অতি বলা নামের এই দুইটি মন্ত্র গ্রহণ করো অর্থাৎ বিশ্বামিত্র প্রভু শ্রীরামকে বলছেন তুমি সরোজ নদীর তীরে এখনই আচমন করে এসো এসে আমার কাছ থেকে বলা এবং অতি বলা নামে এই দুইটি মন্ত্র গ্রহণ করো এই মন্ত্রের প্রভাবে তুমি পরিশ্রমে কাতর হবে না নিদ্রিত থাকলেও রাক্ষসেরা তোমাকে রাক্ষসেরা তোমাকে নির্জিত করতে পারবে না বাহু বলে তোমার সমকক্ষ জগতে কেউ থাকবে না এবং এই মন্ত্র পাঠে তুমি কখনো ক্ষুধা তৃষ্ণায় কাতর হবে না মহর্ষির কাছে মন্ত্র গ্রহণ করে সকলে সেই রাত্রি নদীর তীরে তৃণশয্যায় কাটালেন পরদিন ভোরে তারা আবার চলতে আরম্ভ করলেন এবং বিশ্বামিত্রের কাছে বিভিন্ন মনোরম প্রসঙ্গ শুনে অত্যন্ত আনন্দিত হলেন কিছু দূর যাবার পর তারা এক দুর্গম বনের কাছে গিয়ে উপস্থিত হলেন বিশ্বামিত্র বললেন এই বনে অতি ভয়ঙ্করী তারকা নামে এক রাক্ষসী বাস করে সে প্রতিদিন বহু লোককে বধ করছে সুতরাং এই রাক্ষসী স্ত্রীলোক হলেও তাকে বধ করতে তুমি কুণ্ঠিত হই না এদিকে সেই তারকারা খুশি রামের দিকে ধাবিত হলে বাণের আঘাতে তাকে ধরাশায়ী করলেন বিশ্বামিত্র তখন অত্যন্ত আনন্দিত হয়ে রামকে বললেন আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তাই তোমাকে বহু দিব্যাস্ত্র প্রদান করবো সব অস্ত্রের প্রভাবে তুমি দেবতা অসুর যজ্ঞ গন্ধর্ব প্রভৃতি সকলকে যুদ্ধে পরাভূত করতে পারবে বিশ্বামিত্র অবশেষে রাম লক্ষণকে নিয়ে নিজের আশ্রমে এসে উপস্থিত হলেন আশ্রমবাসীরা বিশ্বামিত্রকে প্রণামাদি করে রাম লক্ষণের যথোচিত আতিথেয়তায় ব্যবস্থা করলেন কিছুক্ষণ বিশ্রামের পর রাম লক্ষণ করজোরে সেই দিনই বিশ্বামিত্রকে যজ্ঞে দীক্ষিত হতে অনুরোধ করলেন আশ্রমবাসীরা বললেন আজ থেকে ছয় দিন তোমাদের যোগ্য রক্ষা করতে হবে এই ছয় দিন মহামণি মৌন থাকবেন আশ্রমবাসীদের কথা শুনে রাম লক্ষণ নিদ্রা ত্যাগ করে সর্বদা বিশ্বামিত্রের কাছে কাছে থেকে তপবন রক্ষা করতে লাগলেন ষষ্ঠ দিনে যজ্ঞবেদীতে অগ্নি প্রজ্জ্বলিত হলো এবং যথা বেদ বেদমন্ত্রের দ্বারা যজ্ঞ আরম্ভ হলো। এমন সময় ভয়ঙ্কর শব্দ করতে করতে মারিচ সুবাহু এবং তাদের অনুচরেরা রক্তধারা বর্ষণ করে যজ্ঞস্থলের নিকটবর্তী স্থান প্লাবিত করল রাম তখন একটিমাত্র বানের দ্বারা মারিচকে শত যোজন দূরে সমুদ্রে নিক্ষেপ করলেন বানের আঘাতে মারিচ মূর্ছিত হয়ে পড়ল বটে কিন্তু তার মৃত্যু হল না রাম আরেকটি বাণে সুবাহুর বুকে আঘাত করে তাকে বধ করলেন অবশিষ্ট রাক্ষসেরা সকলেই রামের বানে নিহত হলো যজ্ঞ নিরুপদ্রবে সমাপ্ত হলে মহামণি বিশ্বামিত্র অত্যন্ত আনন্দিত হয়ে বললেন হে মহাবীর রাম আজ আমি কৃতার্থ হলাম তোমার শক্তি প্রভাবে আমার যোগ্য নির্বিঘ্নে সম্পন্ন হল বিশ্বামিত্র রাজা দশরথের কাছে তাঁর রক্ষার জন্য রামকেই মাত্র চেয়েছিলেন কিন্তু বাস্তবে দেখা গেল যে বিশ্বামিত্রের সাথে রাম এবং লক্ষণ দুইজনেই চলেছেন এছাড়াও বিশ্বামিত্র প্রায় জায়গাতেই কেবল রামকে সম্বোধন করেই কথাবার্তা বলেছেন এ থেকে মনে হতে পারে যে বিশ্বামিত্রের কাছে লক্ষণের সান্নিধ্য অবাঞ্ছিত অথবা তিনি লক্ষণকে অবজ্ঞা করেছেন কিন্তু বাস্তবে দেখা যায় বিশ্বামিত্রের যোগ্য রক্ষার জন্য রামের সাথে লক্ষণও যথেষ্ট সাহায্য করেছেন তাছাড়া কয়েকদিন একসঙ্গে থেকে মহাপ্রাজ্ঞ বিশ্বামিত্র বুঝেছিলেন যে রাম ও লক্ষণকে আলাদা করে দেখা সম্ভব নয় তারা দুই দেহদারী হলেও এক প্রাণ বহিপ্রাণ ইবা পড়া লক্ষণ ছিলেন যেন রামের দ্বিতীয় প্রাণ সুতরাং রামকে সম্বোধন করা মানেই লক্ষণকেও বলা বিশ্বামিত্র যেখানে রামকে বিভিন্ন দিব্যাস্ত্র সমূহের প্রয়োগাদি সম্বন্ধে শিক্ষা দিয়েছেন সেখানে টিকাকারেরা বলেছেন যে তিনি একই সঙ্গে লক্ষণকেও সেই সব অস্ত্রের দীক্ষা দিয়েছেন ধরে নিতে হবে কারণ লক্ষণ যে রাম দক্ষিণ বাহু রামের ডান হাত বন্ধুরা এবারে মিথিলা যাত্রা অংশ থেকে আমি পাঠ করব মিথিলা যাত্রা নানা উপাখ্যান শ্রবণ রাম লক্ষণ যজ্ঞ শেষে পরমানন্দে সেই রাত্রি বিশ্বামিত্রের আশ্রমে কাটালেন পরদিন ভোরে তারা অত্যন্ত শ্রদ্ধার সাথে বিশ্বামিত্রকে প্রণাম করে বললেন হে মুনি শ্রেষ্ঠ আপনার দ্বয় উপস্থিত আদেশ করুন আমাদের এখন কি করতে হবে তাদের কথা শুনে বিশ্বামিত্র এবং অপর ঋষিরা বললেন মিথিলার রাজা জনক একটি যজ্ঞ করবেন আমরা এখন সেখানে যাচ্ছি তোমরাও আমাদের সঙ্গে চলো সেখানে একটি শ্রেষ্ঠ ধনু দেখতে পাবে পূর্বে দেবতারা এই অপরিমিত তেজস্ব সম্পন্ন ভয়ঙ্কর ধনুটি জনককে দিয়েছিলেন দেবতা গন্ধর্ব অসুর রাক্ষস কেউই এই ধনুতে গুণযোজনা করতে পারেনি মানুষের আর কি কথা বিশ্বামিত্র তখন অপর ঋষিদের সাথে রাম লক্ষণকে সঙ্গে নিয়ে মিথিলার উদ্দেশ্যে রওনা হলেন সারাদিন পথ চলার পর সন্ধ্যার সময় তারা সোন নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন সেই রাত্রি তারা সেখান থেকে রামের প্রশ্নের উত্তরে বিশ্বামিত্র সেখানকার অতি প্রাচীন ইতিহাস বলে সকলকে আনন্দ দিলেন পরদিন সুন নদ অতিক্রম করে দ্বিপরে তারা গঙ্গার তীরে গিয়ে উপস্থিত হলেন সেখানে স্নান আর্নিক এবং যজ্ঞাদি করে তারা ভোজনাদি করলেন রাম তখন বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন ত্রিপতাগা ত্রিপতগা গঙ্গা কীভাবে স্বর্গমর্ত পাতাল অতিক্রম করে সমুদ্রে গিয়ে মিলিত হলেন সেই কাহিনী আমাদের বলুন বিশ্বামিত্র বললেন তুমি যে বংশে জন্মেছ সেই ইক্ষাকু বংশে অতি প্রাচীনকালে সাগর নামে এক মহাশক্তিশালী এবং ধর্মপরায়ণ রাজা ছিলেন তাঁর ষাট হাজার পুত্র ছিল তিনি একবার অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন দেবরাজ ইন্দ্র সেই যজ্ঞের অশ্বটিকে চুরি করে শ্রী ভগবানের অবতার কপিলমণির আশ্রমে বেঁধে রাখলেন সাগর রাজা তখন ষাট হাজার পুত্রদের আদেশ করলেন তোমরা পৃথিবীর সকল স্থান তন্ন তন্ন করে খুঁজে দেখো না পেলে পৃথিবীর খনন করে অনুসন্ধান করো যজ্ঞের অশ্বটিকে পেতেই হবে রাজপুত্রেরা পৃথিবীর সর্বত্র অনুসন্ধান করেও যজ্ঞের অশ্বটিকে না পেয়ে পৃথিবীর খনন করতে করতে মুনির আশ্রমে গিয়ে অশ্বটিকে দেখতে পেলেন রাজপুত্রেরা মুনিকেই অশ্বের অপহারক মনে করে তাকে মারতে গেলেন অমিত প্রভাবশালী মুনি তখন ক্রুদ্ধ হয়ে সাগর পুত্রদের ভস্ম করে দিলেন এদিকে অনেক দেরি হচ্ছে দেখে সাগর রাজা তার পৌত্র অংশুমানকে পাঠালেন অংশুমান অনুসন্ধান করে জানলেন যে কপিল মুনির অভিশাপে সাগর পুত্রগণ ভস্মীভূত হয়েছেন এবং গঙ্গার জল এনে সেই ভস্মরাশির উপর সিঞ্চন করলে তারা স্বর্গলাভ করবেন অংশুমান সেই হৃত অশ্বটিকে এনে পিতামহ সাগর রাজাকে দিয়ে এই দুঃসম্বাদ জানালেন সাগর রাজা যথাবিধি যজ্ঞ সমাপ্ত করে গঙ্গাকে স্বর্গ থেকে আনার কথা ভাবতে লাগলেন কিন্তু কোনো উপায় করার আগেই তার মৃত্যু হল এরপর অংশুমান রাজা হয়ে তার পুত্র দিলীপকে রাজ্যভার দিয়ে তপস্যায় চলে গেলেন দিলীপ ও গঙ্গাকে আনার কোনো উপায় করতে না পেরে তার পুত্র ভাগীরথীকে রাজ্য দিয়ে স্বর্গে গেলেন রাজর্ষী ভগীরথ স্বর্গ থেকে গঙ্গার অবতারণের জন্য অতি কঠোর তপস্যা আরম্ভ করলেন তার তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা বললেন তোমার পিতামহদের স্বর্গপ্রাপ্তির জন্য তাদের ভস্মরাশি তুমি গঙ্গা জলে সিক্ত করতে সমর্থ হবে তবে স্বর্গ থেকে গঙ্গার পতন পৃথিবী সহ্য করতে পারবে না সুতরাং তুমি মহাদেবের স্মরণাপন্ন হও ভগীরথ আবার মহাদেবের কৃপালাভের জন্য ঘোর তপস্যা আরম্ভ করলেন মহাদেব খুশি হয়ে গঙ্গাকে নিজের মাথার উপর ধারণ করতে রাজি হলেন গঙ্গা তখন আকাশ থেকে প্রচণ্ড বেগে শিবের মাথার ওপর পড়তে লাগলেন মর্তবাসী গঙ্গার জল স্পর্শ করে পাপ মুক্ত হলো ভগীরথ তখন অতি যত্নে গঙ্গাকে নিয়ে গিয়ে তার পূর্বপুরুষদের ভস্মরাশি প্লাবিত করলেন এইভাবে গঙ্গার অবতরণকে কেন্দ্র করে সাগর রাজার পুত্রদের স্বর্গপ্রাপ্তি হলো মিথিলায় যাওয়ার পথে কোনো আশ্রম পেলে বিশ্বামিত্র অপর ঋষিদের সাথে রাম লক্ষণকে নিয়ে সেই আশ্রমে রাত্রি যাপন করতেন সেখানে রাম লক্ষণ এবং অপর ঋষিরা বিশ্বামিত্রকে ঘিরে বসতেন এবং অনেক রাত্রি পর্যন্ত বিশ্বামিত্র তাদের বহু পুরাণ কাহিনী শোনাতেন এইভাবে সেনাপতি কার্তিকের জন্ম সমুদ্র মন্থন অমৃতের জন্য দেবাসুরের যুদ্ধ অহল্লার সাপ বিমোচন প্রভৃতি বর্ণনা করে বিশ্বামিত্র সকলকে আনন্দে রাখতেন অবশেষে বহু জনপদ অতিক্রম করে তাঁরা মিথিলায় গিয়ে উপস্থিত হলেন মহর্ষি বিশ্বামিত্রের আগমন বার্তা শুনে রাজা জনক পুরোহিত শতানন্দে শতানন্দের সাথে অতি বিনীতভাবে পাদ্য অর্ঘ দিয়ে তাঁদের অভ্যর্থনা করলেন জনক রাজা বিশ্বামিত্রকে বললেন অশ্বিনী কুমারদ্বয়ের মতো সুন্দর এবং দেবতার মতো পরাক্রমশীল এই দুই কুমারের পরিচয় এবং এখানে আসার কারণ জানতে ইচ্ছা করি বিশ্বামিত্র বললেন এরা মহারাজ দশরথের পুত্র আমার আশ্রমে কয়েকদিন থেকে এরা বহু রাক্ষস বধ করেছে এখন আপনার কাছে রক্ষিত শ্রেষ্ঠ ধনুর বিষয় জানবার জন্য এখানে এসেছে ওম শান্তি 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 চলো বন্ধুরা আজ শ্রীরামের আদি কাণ্ড থেকে এই পর্যন্তই এখন চলো আমি মাকে একটু সঙ্গীত পরিবেশন করব তোমরাও প্লিজ আমার সঙ্গে থেকো এবং আমার সাথেও তোমরা গাইবে অন্তরূপী অনন্ত গুণবতী অনন্ত নামী গে মা অনন্ত রূপী অনন্ত গুণবতী অনন্ত নামী গিরিজে মা শিবহীন মা মোহিনী বিশ্ববি রামকৃষ্ণ জয় দাইনি মা শিবৃণ মোহিনী বিশ্ববিলাসিনী রামকৃষ্ণ জয় দাইনি মা অনন্তরূপিনী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা জগত জননি ত্রিলোক পালিনী জগত জননি ত্রিলোক পালিনী বিশ্ব শুভাষি শুভদে মা জগত জননি পালিনী জগত জননি পালিনী বিশ্ব সুবাসিনী সু ভোদে মা দুর্গতি নাশিনী সন্মতি দায়নি সুখ সুখকারিণী মা দুর্গতি নাশিনী সন্মতি দায় সুখ সুখকারিণী মা অনন্তরূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা পরমে পার্বতী সুন্দরী ভগবতী পরমে পার্বতী সুন্দরী ভগবতী দুর্গে ভামতি তং মে মা প্রসিদ্ধ মাতর নগেন্দ্র নন্দিনী প্রসিদ্ধ মাতর নগেন্দ্র নন্দিনী চিরসুখ জয় দে মা প্রসিদ্ধ নগেন্দ্র নন্দিনী চিরসুখ দায়নি জয় দে অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামী গিরিজে মা শিব মোহিনী বিশ্ববিলাসিনী রামকৃষ্ণ জয় মা অনন্ত তরূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা জগত ত্রিলোক পালিনী জগত জাননি ত্রিলোক পালিনী বিশ্ব শুবাসিনী শুভদে মা দুর্গতি নাশিনি সন্মতি দায়িনী ভোগ মোক্ষিণী মা অনন্তরূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা পরমে পার্বতী সুন্দরী ভগবতী পরমে পার্বতী সুন্দরী ভগবতী দুর্গে ভামতী তং মে মা প্রসিদ্ধ মাতর নবেন্দ্র নগেন্দ্র নন্দিনী প্রসিদ্ধ মাতর নবেন্দ্র নগেন্দ্র নন্দিনী চিরসুখ দায়নি জয় দে মা অনন্তর অনন্তগুণবতী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজেমা অনন্ত নামনি গিজে মা অনন্ত নামনি গিরিজেমা মা শান্তি 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 हरि ओ तत्सत् श्रीरामकृष्णर्पण नमस्ते जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामीजी महाराज जी की जय जय गंगा জয় জয় জয়ী শ্রী রামকৃষ্ণ শরণ শরণে শরণাগত শরনাগত শরণাগত জননিং শারদীং রামকৃষ্ণাং জগদ্গু পা প্রণমা মোহর মোহ প্রণমি মোহর মোহ প্রণমামি মোহর মোহ নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরায় সচিৎ সুখ স্বরূপায় স্বামী নেতা শরণাগত 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 ঠাকুর বন্ধুরা আজকে এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর সর্বদা মাকে ধরে থেকো আর আর একটা কথা তোমাদের কাছ থেকে একটু জানতে চাই তোমরা প্লিজ কমেন্টে সেকশানে গিয়ে তোমরা কমেন্ট করো আমার এই শ্রী শ্রীরামের অনুধান পর্ব তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমাদের সাথে উপস্থিত থেকে তোমাদেরকে যে শেয়ার করছি তোমাদের কীরকম লাগছে প্লিজ বন্ধুরা তোমরা একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানিও যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমাকে তোমরা সংশোধন করে দিও ঠিক আছে আর যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে শ্রী রামের অনুধান তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা এটা আমার বলবো না সরি ভুল হবে বললে এটা শ্রী শ্রী মায়ের গৃহ মন্দির মাকে স্মরণ করেই আমরা সব কিছু শুরু করছি তো মায়ের এই চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট প্লিজ কমেন্ট করতে বন্ধুরা ভুলো না তো মাকে নিয়ে সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো মায়ের শ্রীচরণ কমলে এই আমার ব্যাকুল আকুতি প্রার্থনা আবার পরবর্তী কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে খুব শিগগিরই আমি উপস্থিত হচ্ছি জয়তু শ্রীরাম কৃষ্ণ শরণাম শরণে শরণাগত শরণাগত শরণাগত